শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। দেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতাকে ঘিরে বিনিয়োগকারীদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে, যার ফলে সূচক 1.92 পয়েন্ট কিছুটা বৃদ্ধি পেয়ে ফ্ল্যাট নোটে শেষ হয়। সেপ্টেম্বর অক্টোবরের জন্য এসসিইউ পেমেন্ট পরিশোধে পড়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $19.29 বিলিয়ন নেমে এসেছে। এনআরবিসি ব্যাংকের একজন স্পন্সর তার 96% শেয়ার ব্যাংকে বিক্রি করতে ইচ্ছুক। বর্ধিত রাজস্ব আয়ের কারণে ইস্টার্ন হাউজিং এর আয় চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে 14% বৃদ্ধি পেয়েছে। রেমিট্যান্স রপ্তানি আয় এবং আমদানি অর্থ পরিশোধের জন্য ব্যাংকগুলি পুনরায় ডলারের বিনিময় হার 50 পয়সা বাড়িয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।